শীতকালকে ঘিরে বিপর্যয়ের মুখে ইউক্রেন এরই মধ্যে কিছু অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেলেও দেশ জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় এক কোটি মানুষ রুশ হামলায় ক্ষতিগ্রস্ত অর্ধেকের বেশি জ্বালানি অবকাঠামো মেরামতে সরকার জোরালোভাবে কাজ চালিয়ে গেলেও আগামী মার্চ পর্যন্ত ব্ল্যাকআউট অব্যাহত থাকবে বলেই সতর্ক করছে কর্তৃপক্ষ এদিকে মিকোলভ ও খেরসনের বিদ্যুৎ জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থা প্রায় বন্ধের পথে থাকায় বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন নিরাপত্তা ও বৈরী আবহাওয়া থেকে বাঁচতে দেশটির ত্রিশ লাখের বেশি মানুষ নতুন করে উদ্বাস্ত হতে পারেন বলে জাতিসংঘের শঙ্কা